সিজেরিয়ান ডেলিভারিতে কি হয় অপারেশন রুমে, কেন সিজেরিয়ান ডেলিভারি প্রয়োজন হয়, সিজেরিয়ান ডেলিভারিতে ঝুঁকি এবং জটিলতা কি। ভিডিওটা শুরু করার পর তুমি ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। সিজেরিয়ান সেকশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মায়ের পেট কেটে গর্ভাশয়ের মধ্য থেকে বাচ্চাকে বের করে নিয়ে আসা হয়। মা এবং বাচ্চার যে কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে সিজেরিয়ান ডেলিভারি হচ্ছে সবচেয়ে নিরাপদ। কেন সিজেরিয়ান ডেলিভারি প্রয়োজন হয়? একটি সিজেরিয়ান প্রয়োজনের জন্য সবচেয়ে সাধারণ কারণ হলো বাচ্চা ব্রিজ পজিশনে থাকা। ডাক্তার যখন চেষ্টা করেও বাচ্চার পজিশন ঠিক করতে পারে না, তখন সিজেরিয়ান ডেলিভারি প্রয়োজন হয়। আপনার প্লাসেন্টা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে গর্ভ থেকে খোলা থাকে, তবে অবশ্যই সিজার জরুরি। বাংলাদেশে দিনের পর দিন সিজেরিয়ান ডেলিভারির হার বাড়ছে, তবে সবসময় সিজেরিয়ান ডেলিভারির প্রয়োজন নেই। যদি কোনো জটিলতা না থাকে তবে সিজেরিয়ান ডেলিভারি সাপোর্ট করা উচিত না। আর যদি আগে থেকেই সমস্যা দেখা যায় তবে ডেলিভারির পরিকল্পনায় এটাও রাখতে হবে। কি হয় অপারেশনের সময়? প্রথমত গর্ভবতী মাকে অপারেশন বেডে নেওয়া হয়, আইভি ফ্লুইড দেওয়া হয় কেনুলার মাধ্যমে, তারপর তাকে অ্যানেস্থেশিয়া করা হয়। এটি ইপিডুরাল হিসেবে কাজ করে। অ্যানেস্থেশিয়ার মাধ্যমে রোগী জেগে থাকবে আর ডাক্তারের সাথে কথাও বলতে পারবে। আপনার পেট পরিষ্কার করা হবে এবং একটি টিউব বা একটি ক্যাথেটার হিসেবে পরিচিত প্রস্রাব সংগ্রহ করার জন্য আপনার মূত্রাশয়ের মধ্যে ঢোকানো হবে। তারপর পেট কাটা হয়। আস্তে আস্তে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসা হয়। বাচ্চার নাড়ি কেটে পরিষ্কার করা হয় আর মায়ের পেট আবার সেলাই করে দেওয়া হয়। পুরো অপারেশন শেষ করতে 30-40 মিনিট সময় লাগে। কারা কারা থাকবে অপারেশন রুমে? আপনার সঙ্গী বা সমর্থন ব্যক্তি সাধারণত সিজেরিয়ান সময় আপনার সাথে থাকতে পারবে। সেখানে অনেকগুলি মেডিকেল স্টাফও থাকবে। প্রসূতি বিশেষজ্ঞ অপারেশন সঞ্চালন করে এবং শিশু বিতরণ। অ্যানেস্থেশিয়া, একজন ডাক্তার যিনি অ্যানেস্থেশিয়া দিয়ে থাকেন। স্ক্রাব নার্স, যে নার্স অপারেশন করার জিনিসগুলো পরিষ্কার রাখেন। স্কাউট নার্স, স্ক্রাব নার্সের সহকারী। অ্যানেস্থেশিয়া নার্স, অ্যানেস্থেটিস্টের সহকারী। পেডিয়াট্রিশিয়ান, শিশু বিশেষজ্ঞ, যিনি সদ্য জন্ম নেওয়া বাচ্চার দেখাশোনা করবেন। মিডওয়াইফারি, জন্মগ্রহণকারী বাচ্চাটি গ্রহণ করে এবং আপনি ওয়ার্ডে ফিরে না আসা পর্যন্ত শিশুর দেখাশোনা করবেন। থিয়েটার টেকনিশিয়ান, অপারেটিং থিয়েটার পরে লাইট এবং অপারেশন টেবিলের দায়িত্বে থাকেন যিনি। সিজেরিয়ান অপারেশনের ঝুঁকি এবং জটিলতা। সিজেরিয়ানরা নিরাপদ, কিন্তু অপারেশনের সময়ও কিছু জটিলতা রয়েছে। রক্তক্ষরণ, রক্ত জমাট, ক্ষত মধ্যে সংক্রমণ, আবেদন বিধান সঙ্গে সমস্যা, কাছাকাছি অন্যান্য অঙ্গ সম্ভাব্য ক্ষতি যেমন মূত্রাশয় বা ইউরোনারি ব্লাডার। যে রোগীর ওজন বেশি তার শ্বাসরোধ হওয়ার ঝুঁকি আছে। কখনো কখনো শ্বাসকষ্ট দ্বারা জন্ম নেওয়া শিশুদের শ্বাস নিতে অস্থায়ী সমস্যা হতে পারে। মিডওয়াইফারি ও শিশু বিশেষজ্ঞ আপনার শিশুর যত্ন নেবেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।